10 বছর বয়সের ছোট্ট শিশু মোহাম্মদ রাব্বি ঈদের দিনে বিনোদন করতে গিয়ে তাকে বিদায় নিতে হয়েছে পৃথিবী থেকে। এভাবে তার চলে যাওয়ার নির্বাক মা ও বাবা মানতেই পারছেন না, তাদের কলিজার টুকরো সন্তান আর নেই। জানা গেছে রাব্বি গ্যান্ডেরিয়ার স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। তার বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ গ্রামে। বাবার নাম জোনু মিয়া। পরিবারের সঙ্গে গ্যান্ডেরিয়া এলাকায় থাকত রাব্বি। দুই ভাই এক বোনের মধ্যে রাব্বি ছিল সবার ছোট। ঈদের দিন নামাজ পড়া শেষে ঘরে ফিরে পিঠা পায়েস খেয়েছিল রাব্বি। মায়ের সোনার টুকরো ছেলে দুপুরের পর মামা সাইফ ও সমবয়সী বন্ধুদের সঙ্গে ঘুরতে যায় শ্যামপুর ইকো পার্কে। সেই পার্কেই একটি রোলার কোস্টারে উঠেছিল সে। হঠাৎ করে দ্রুত গতির কোস্টার থেকে ছিটকে পড়ে যায় রাব্বি। পরে ঢাকা মেডিকেলে আনার পথে দুনিয়া ছেড়ে চলে যায় কাঠ ব্যবসায়ী বাবার সবচেয়ে ছোট ছেলেটা। রাব্বির স্বজনরা বলছেন রাইড অপারেটরের গাফলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এমনকি রাইড থেকে পড়ে যাওয়ার পরও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেনি পার্ক কর্তৃপক্ষ। তবে পার্ক কর্তৃপক্ষের দাবি, মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে নিচে পড়ে যায় রাব্বি। জানা গেছে এই ইকোপার্কটি বিআইডব্লিউটি এর, তবে এর ব্যবস্থাপনার দায়িত্বে আছে বেসরকারি প্রতিষ্ঠান নেপচুন এন্টারটেনমেন্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক লিমিটেড। দুর্ঘটনার পরও খোলা রয়েছে পার্কটি। এমনকি যে কোস্টারে উঠে পড়ে গিয়েছিল রাব্বি সেটি সহ সবগুলো রাইড চলছে। ঘটনাস্থলেও শিশু রাব্বির চলে যাওয়ার কোনো ছাপ নেই। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।